তো বন্ধুরা, এখন বাজে 8টা। তো মা জেঠিমা বললেন যে না, এখন কেকটা কাটিয়ে না। তো মাকে আর জেঠিমাকে এখানে আমি বসিয়ে দিলাম, আর মিডিলে আছে অঙ্কুশ, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এদিকে আমি মোমবাতি ধূপকাঠিটা আমি জ্বালিয়ে দিলাম, আর দুপুরবেলাও কিন্তু আমি ঘিয়ের প্রদীপটা দিয়েছিলাম, আর এখনও ঘিয়ের প্রদীপটাই ঠাকুর ঘরে আমি জ্বালিয়ে দিয়েছি। আর এখানে অঙ্কুশ কেক কাটবে, তো কেক কাটবে বন্ধুরা। কেকটা কিন্তু আমি নিজেই গড়ে বানিয়েছি, তো কেকের রেসিপিটা আমি অন্যদিন দিয়ে দেবো। আর জানি না কেকটা কেমন হবে, খেতে কেমন হবে, কিন্তু দেখতে অনেকটা সুন্দর হয়েছে। তো আমি নিজে নিজেই বলছি যে সুন্দর হয়েছে, তোমরাও কিন্তু বলো কমেন্টে যে কেকটা কেমন হলো। তো ওর বাবা বাড়িতে থাকলে কিন্তু অনেকটা বড়ো করেই করতেন, মানে বড়ো করে বলতে মানে যতটুকু সামর্থ্য থাকে আর কি ততটুকু। তো ওর বাবা বাড়িতে নেই, শুধু আমি নিয়মটা রক্ষা করছি। কেন বলো তো, ও ওর দাদুভাইকে বলছে ফোন করে যে দাদুভাই আমার হ্যাপি বার্থডে হবে, তুমি চলে এসো। তো তার জন্য আর মা বাবা কেউই আসতে পারেনি, ওর মামারাও আসতে পারেনি। তো বন্ধুরা সঙ্গে থাকো, ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। আর এই যে মা আর জেঠিমা আর অঙ্কুশকে বসিয়ে দিলাম, আর এই যে এখানে আমার বাইয়ের ছেলে, আর এই যে আমার দেওর, আর এই যে আমি, কি বলো। অনেকটা আমরা সবাই মিলে অনেকটা মজা করেছিলাম আর কি। তো এই যে, আর এই যে আমার এই পাশে আর একটা দেওর আছে, ও ভিডিও করছে আর কি। তো বন্ধুরা সঙ্গে থাকো, পাশে থাকো, আর ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। আর যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। Happy birthday to you.